আপনারা দেখছেন যে বর্তমানে সরকার 20 দলের পিছনেই লেগে আছে। যত সব সন্ত্রাসী, গণ্ডগোল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি সব কিছু তারা করছে, কিন্তু মামলা দিচ্ছে 20 দলের নেতাকর্মীদের নামে। এটা কি? এটা আরেকটা সন্ত্রাস আর মিথ্যাচার, সারাদিন মিথ্যাচার করছে। 20 দলের নেতাকর্মীদেরকে জেলে পোরা হচ্ছে, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয় না, জামিন দেওয়া হচ্ছে না। জামিন পেলে আবার জেল গেট থেকে ধরে নিয়ে নতুন মামলা দিয়ে তাদেরকে আবার জেলে পোরা হচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনকি তাদের এমপি মন্ত্রীর ছেলেপেলেরা পর্যন্ত সন্ত্রাসে নামছে, মানুষ হত্যা করছে রাজপথে, গরিব মানুষকে, তাদের দোকানপাট লুট করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, কিন্তু তাতে কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি পুলিশ আজকে যে আচরণ করছে এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশকে বলা হয় জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, কিন্তু আজকে পুলিশ বাহিনী জনগণের, সাধারণ মানুষসহ 20 দলের জোটের নেতাকর্মীদের উপরে যে জুলুম, যে অত্যাচার চালাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসব বন্ধ করেন। সব পুলিশ নয়, কিছু পুলিশ রয়েছে যারা অতিরিক্ত অতি উৎসাহী হয়ে কাজগুলি করছে। এগুলো আপনাদের জন্য কোনো ভালো হবে না, ভবিষ্যতে আপনাদের জন্য বিরাট সমস্যা হয়ে দেখা দিতে পারে, এবং তখন আপনারা হয়তো চিন্তা করবেন যে আপনারা অন্যায় করেছেন, ভুল করেছেন, তখন আর শুধরাবার কোনো পথ থাকবে না। আপনাদেরও পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, কাজে চিন্তা করেন আপনারা, সকলেই ভালো থাকতে চাই দেশে। গ্রাম দেশের অবস্থা অত্যন্ত খারাপ, গ্রাম দেশে কোনো কাজ নাই, এখন বন্যা, নদী ভাঙন, নানা সমস্যার জর্জর, বিদ্যুৎ নাই, রিলিফ দিচ্ছে না। এখন শোনা যাচ্ছে এই পচা গমগুলি, এই গমগুলিকে আটা বানিয়ে রিলিফে দেবে টিআর কাবিখা কাছে, এবং রিলিফের কাছে এইগুলি দেওয়া হবে। অর্থাৎ এই সরকার চুরি করছে, দুর্নীতি করছে, পচা গম নিয়ে এসছে, পচা জিনিস নিয়ে আসছে, আর সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে। এই হলো দেশের অবস্থা। কাজে জনগণকে আজকে কি আপনারা পচা গম খেয়ে অসুস্থ হয়ে দিনের পর দিন দুঃখে দুঃখে মরবেন, নাকি অন্যায় জুলুম অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? আজকে দেখেছেন এই যে জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে, পচা গম এনেছি, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন, তাদেরকে মন্ত্রিত্ব থেকে বিদায় দেওয়া হচ্ছে না। একজন কোর্ট থেকে রায় দেওয়ার পরে মন্ত্রিত্ব থেকে বিদায় নিচ্ছে না, তার মন্ত্রিত্ব অনেক আগেই যাওয়া উচিত। আরেকজন দেখেন যে আমাদের মহানবী সম্পর্কে যত রকম, এবং ইসলাম হক সম্পর্কে যা কিছু, তাদের সেই নেতাকে বেল দেওয়া হয়েছে, তিনি ছাড়া পেয়ে গোপনে লুকিয়ে আছেন জনগণের ভয়ে। আজকে তাই আওয়ামী লীগের ওই নেতার মতোই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে, সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন। এই যে জনগণ কিন্তু এখন জেগে উঠছে,
আপনাদেরকে সব জায়গা থেকে খুঁজে বের করবে, কাজে জায়গা টায়গা খুঁজে টুড়ে ঠিক করে রাখুন, নাহলে বেশি সময় আর পাবেন না, লুকাবারও সময় থাকবে না, তখন ওই অন্যান্য 20 দলের জোটের কাছে সেই আবার আপনাদেরকে তাদের সাহায্য সহায়তা যেতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পবিত্র রমজান মাসে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে আল্লাহ তাআলা এই জালেম অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে। আল্লাহ তাআলা এই অত্যাচারীদেরকে পরীক্ষা করছে, তারা কত জুলুম করতে পারে, কত দুর্নীতি করতে পারে, কত খারাপ কাজ করতে পারে, কত মিথ্যা কথা বলতে পারে, সেই জন্য তাদের রশি এমনভাবে ঢিলা দিয়েছে। তারপরে যখন আল্লাহ রশি টান দেবে, কেটে দেবে, তখন কিন্তু ওই খান খান হয়ে যাবেন আপনারা, সেই হীরক রাজার মতো ধরে ধরে মারাঠান রাজা হবে খান খান, তেমনিভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। Mustafa, ya 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 M